ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা অঞ্চলের শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ব জুড়ে নিন্দার ঝড় বইছে। এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে অল আইজ অন রাফা, অর্থাৎ সবার চোখ এই রাফার উপরেই আছে। রয়টার্স জানায়, শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 45 জন মারা গেছেন, যার অধিকাংশই নারী ও শিশু। এতে 200 জনের বেশি আহত হয়েছেন। এই হামলা বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে, সবাই এর নিন্দা জানাচ্ছেন। এতে যোগ দিয়েছেন বলিউড তারকারাও। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেখিয়ে অল আইজ অন রাফা স্লোগান লেখা ছবিটি শেয়ার করেছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, রিচা চাড্ডা সহ অনেকে। এর মাধ্যমে জানান দিয়েছেন তাদের চোখও রাফাতে আছে। ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে পোস্ট শেয়ার করে আলিয়া ভাট লিখেছেন, পৃথিবীর সব শিশুর ভালোবাসা, নিরাপত্তা ও শান্তি পাওয়ার অধিকার আছে। এদিকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েও ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে এর আগে কখনো কথা বলতে দেখা যায়নি প্রিয়াঙ্কা চোপড়াকে, কিন্তু এবার নিজের সামাজিক মাধ্যমে অল আইজ অন রাফা শেয়ার করে ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি। অভিনেত্রী রিচা চাড্ডা লিখেছেন, এই অবস্থা দেখে যারা এখনও ইসরায়েলকে সমর্থন করছেন তারাও ওই শিশুদের মৃত্যুর জন্য দায়ী। এদিকে মাধুরী দীক্ষিত পোস্ট দিয়ে পরে তা মুছে ফেলেন, উগ্র হিন্দুত্ববাদীদের রোশনলে পড়ে এমনটা করতে বাধ্য হয়েছেন তিনি। আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে রাফায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামাস যোদ্ধাদের সর্বশেষ ঘাঁটি ধ্বংস ও জিম্মিদের উদ্ধারের লক্ষ্যে এই অভিযান শুরু করেছে ইসরায়েল। প্রায় 8 মাস ধরে ইসরায়েল হামাস যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকার 10 লাখের বেশি শরণার্থী জীবন বাঁচাতে পালিয়ে রাফায় আশ্রয় নিয়েছেন। আর এমন স্থানে ইসরায়েলের সামরিক অভিযানকে সরাসরি অমানবিক বলে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল। রিজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।